মিয়ানমারের মার্টার শেল যাতে আর এদেশের সীমানায় না পড়ে এ নিয়ে দেশটিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মিয়ানমার দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ। এর আগে শিনজো অ্যাবের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ তার সহযোগিতার কথা কখনো ভুলবে না, তার মাধ্যমে বাংলাদেশে অনেক উন্নয়নমূলক প্রকল্প হয়েছে, সেজন্য কৃতজ্ঞতাও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের এখানে পড়েছে অ্যাস্ট্রে, হঠাৎ করে চলে এসেছে এবং তাদের আমরা নিয়ে আলাদা তাদের আমরা জিজ্ঞাসা করেছি এবং তারা আগামীতে আরও সতর্ক হবে।